নির্বাচনী ফলাফললৈ মাজত মাত্র কেইটামান ঘণ্টা। কত থমকিল বিরোধী ইন্ডিয়া? এক্সিট পোলৰ ফলাফলৰ পিছতো শঙ্কা আছে বিজেপিৰ। কি কয় বিদেশী মিডিয়াই? প্রায় দেড় মাস জোৰা নির্বাচনী প্রক্রিয়ার অন্তত কাইলৈ প্রকাশ পাব ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল। ইতিমধ্যে অন্তিম পর্যায়ের নির্বাচনের অন্তত প্রকাশ পোৱা এক্সিট পোল অনুসৰি প্রচণ্ড বহুমতেরে তৃতীয়বাৰলৈ দিল্লির মসনদ দখল করব বিজেপি নেতৃত্বাধীন এন ডি এ মর্চাই। উল্লেখ্য যে নির্বাচনের আরম্ভণিরে পৰা চারি শতাধিক আসনের দাবি করে আহিছিল বিজেপিয়ে। বিপরীতে অন্তিম পর্যায়ের নির্বাচনের অন্তত কংগ্রেসের রাষ্ট্রীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে দাবি করেছিল যে 295তকৈ অধিক আসনত জয়ী হব ইন্ডিয়া। কিন্তু তার বিপরীতে এক্সিট পোল অনুসরি সংখ্যাগরিষ্ঠতারপা বহু দূরত আছে ইন্ডিয়া মর্চা। বিভিন্ন সংবাদ মাধ্যমের এক্সিট পোলক কেন্দ্র করে অব্যাহত আছে চর্চা। কিন্তু এক্সিট পোলর মতে বিজেপিয়ে সরকার বনোয়া নিশ্চিত হলেও বিজেপির বাবে আছে কেইবাটাও শঙ্কার কারণ। উল্লেখ্য যে যা এটা দশক ধরে দেশের শাসনত আছে বিজেপি। এনেক্ষেত্র স্বাভাবিকভাবেই দেখা যায় এটা প্রতিষ্ঠান বিরোধী ঢৌ। কিন্তু এক্সিট পোলত কতো এই প্রতিষ্ঠান বিরোধী ঢৌর বিষয়ে উল্লেখ নাই। ইপিনে বিগত সময়সত বিজেপির শাসনকালত দেশত ভয়াবহ হারত বৃদ্ধি পাইছে মূল্যবৃদ্ধি, নিবনুয়া সমস্যা, তার লগতে স্বতন্ত্র সংস্থার উপর বিজেপি সরকারে হস্তক্ষেপ করার অভিযোগ উঠি আহিছে, যিয়ে বিজেপির প্রতি সাধারণ মানুষের মনত সন্দেহর সৃষ্টি করেছে। ইলেক্টরেল বন্ড বা কৃষক বিদ্রোহেও সাধারণ মানুষের মাজত সৃষ্টি করেছিল খুব। তেনেক্ষেত্র বিজেপিয়ে এই সকলবুরর মাজত কেনেকৈ এক্সিট পোলত দেখুয়ার দরেই বহুমত হাসিল করে সেয়া হব লক্ষণীয়। ইপিনে এক্সিট পোলর মতে বিরোধী ইন্ডিয়ার বাবে সুখকর নহব 2024 নির্বাচন। কিন্তু এইখিনিতে উত্থাপন হয় প্রশ্ন, যদি 2024 নির্বাচন জয়ী হব নোৱাৰে তেন্তে আৰু কেতিয়াবা জয়ী হব পাৰিবনে ইন্ডিয়া? 2024 পরাজয় বরণ করিলে বিরোধী কংগ্রেসের অবস্থা কি হয় সেয়াও লক্ষণীয় হব। উল্লেখ্য যে বিরোধী ইন্ডিয়াত এটা ছাতির তলত সমবেত হয়েছিল 26টাকৈ মুখ্য বিরোধী দল। কিন্তু তার পিছতো এক্সিট পোলর মতে শাসনলৈ নাহে বিরোধী ইন্ডিয়া। উল্লেখ্য যে এইবারের নির্বাচনত বিরোধী ইন্ডিয়ার ডিজিটাল প্রচার আছিল লক্ষণীয়। কিন্তু রাজনৈতিক বিশ্লেষক সকলের মতে কিছুমান নির্দিষ্ট ভুলের বাবে পিছপৰি রল বিরোধী ইন্ডিয়া। রাজনৈতিক বিশ্লেষকর মতে বিরোধী শিবিরত হওয়া প্রথমটো ভুল আছিল নীতিশ কুমারক ইন্ডিয়ার আহ্বায়কর দায়িত্ব নিদিয়াটো, যার ফলত অসন্তুষ্ট হয়ে বিরোধী শিবির এরিছিল নীতিশ কুমারে। দ্বিতীয়তে বিরোধীয়ে ভুল করেছিল মল্লিকার্জুন খার্গেক প্রধানমন্ত্রী হিসাবে প্রক্ষেপ নকৰি। মমতা বেনার্জি আর অরবিন্দ কেজরিওয়ালে খার্গেক প্রধানমন্ত্রী হিসাবে বিচারিছিল যদিও এই ক্ষেত্রত কংগ্রেসের নাছিল কোনো স্থিতি। খার্গেক প্রধানমন্ত্রীর প্রার্থী প্রক্ষেপ করা হলে বিরোধী শিবিরত বিভাজন হ্রাস পার লগতে বিজেপির বাবে খার্গের নিচিনা জ্যেষ্ঠ নেতাক আক্রমণ করা কঠিন হলহেতেন। ইয়ার লগতে বিগত বর্ষত সেপ্টেম্বরের ডিসেম্বরলৈ এক প্রকার নাইকিয়া হয়ে আছিল ইন্ডিয়ার অস্তিত্ব, অনুষ্ঠিত হওয়া নাছিল কোনো বৈঠক। এই তিন মাহর নিষ্ক্রিয়তায়ও বহু পরিমাণে ক্ষতি করেছে বিরোধী ইন্ডিয়াক। ইপিনে আন্তঃরাষ্ট্রীয় সংবাদ প্রতিষ্ঠান ব্লুমবার্গর মতে এক্সিট পোলর ফলাফলত উত্থান হব ভারতের শেয়ার মার্কেটর। ইপিনে আল জাজিরায় নির্বাচন সন্দর্ভত আজি কয় যে ভারতের ইতিহাসত কোনোৱে তৃতীয়বারলৈ পূর্বতকৈ অধিক আসন লাভেরে প্রধানমন্ত্রী হব পৰা নাই। আনহাতে আন কেইবাটাও প্রতিষ্ঠানে ভারতের সংস্থার এক্সিট পোলক লৈ সন্দেহ প্রকাশ করে। এনেক্ষেত্র কাইলৈ কার ভাগ্য উদয় হয় সেয়াহে হব লক্ষণীয়। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রসকারেন্ট।